নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন ধরেই আপনারা বলছিলেন দাদা আপনার মালটা বাগান বর্তমান অবস্থা দেখান, তো আজকে চলে আসলাম আমার মালটা বাগানে। আমার মালটা বাগানটা পাশেই রয়েছে, আর এই যে গাছগুলো দেখছেন এই মালটা গাছগুলো এই পুকুরের পাশে আমি আড়াই বছর আগে লাগিয়েছিলাম, আর দেখুন কত ফল এসেছে এই বাড়িওয়ান মালটা। এই বছরই প্রথম এই গাছগুলিতে আমি ফল নিয়েছি। চলুন এই পাশের গাছগুলো দেখাই আপনাদেরকে। প্রত্যেকটি গাছেই প্রচুর ফল ধরে রয়েছে, একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন, এই গাছটিরও বয়স কিন্তু আড়াই বছর। গাছটির সাইজ দেখে বুঝতে পারছেন, আর গাছের ফল দেখুন একদম ঝেপে ফল এসছে। প্রত্যেকটি গাছেই প্রায় 100টার উপরে মালটা ধরে রয়েছে। এই গাছটিতে দেখুন, এটাও ছোট্ট গাছ, আর দেখুন একটু এই পাশের একটি ডালটিতে কত মালটা ধরে রয়েছে। দেখুন এই পাশে আসুন, দেখুন থোকাই থোকাই মালটা এই গাছ ধরে রয়েছে। এই গাছটিতে তো প্রচুর মালটা ধরেছে, আর আমার ভিতরের বাগানটা চলুন দেখাই, এবং বর্তমানে এই মালটা গাছে কি পরিচর্যা করব, কি সার দেব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন ওই বাগানে যাই। দেখুন দর্শক বন্ধুরা, 8 মাস আগে ছোট্ট একটা চারা গাছ আমি লাগিয়েছিলাম, এটাও বাড়িওয়ান মালটা, আর বর্তমানে দেখুন 8 মাসে গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে। জাস্ট 8 মাস এই গাছটির বয়স। আমরা এই বাগানে বাড়িওয়ান মালটার সাথে সাথী ফসল হিসেবে রজনীগন্ধা চাষ করেছি। আপনারাও সাথী ফসল হিসেবে যে কোনো ফসল চাষ করতে পারেন, যে কোনো কুমড়ো জাতীয় ফসল লাগাতে পারেন যেগুলো লতিয়ে চলে, আপনারা কলাই লাগাতে পারেন বা মুসুরি লাগাতে পারেন, এই ডাল জাতীয় কোনো ফসল লাগাতে পারেন সাথী ফসল হিসেবে। দেখুন এই সময় যদি আমরা এই সাথী ফসল না করতাম তাহলে কিন্তু এই জমি থেকে কোনো রকম আর্নিং আমাদের আসতো না। এই রজনীগন্ধা চাষ করাতে খুব বেশি লাভ, হয়তো এবছর রজনীগন্ধার দাম কম হয়নি, তবে এই মালটা লাগানোর খরচ এবং রজনীগন্ধা লাগানোর খরচ কিন্তু আমাদের এসছে, কিছুটা আর্নিং আমাদের অবশ্যই হয়েছে, আপনারা করতে পারেন। তো এই গাছগুলোতে বর্তমানে খাবার দিতে হবে, তো কি খাবার আমরা দেব সেগুলো চলুন একবার আমরা দেখে নিই। এটাও দেখুন সাথী ফসল হিসাবেই এই ভিয়েতনাম মালটার বাগানটা আমার করা। এখানে আগে আমাদের কলা গাছ ছিল, এবং আমরা চাইছিলাম কলা বাগান থেকে সেরকম আর্নিং আসছিল না, প্রতি বছর ঝড়ে প্রচুর কলা গাছ নষ্ট হয়ে যাচ্ছিল। কলা বাগানটা তুলে দিয়ে আস্তে আস্তে আমরা লেবু বাগান করে ফেলবো, এবং সেই কারণে আমরা কলা বাগানের মাঝে মাঝে এই ভিয়েতনাম মালটার চারাগুলো বসিয়েছিলাম। এটাও 8 মাস আগে বসানো, দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে। এবং এইভাবে চাষ করার একটা লাভ থাকে, মালটা বলুন, ড্রাগন বলুন, আম বলুন, এগুলো লাগানোর অন্তত 2 বছর পরে ভালোভাবে আর্নিং আসে, আর এই 2 বছর কিন্তু কোনো টাকা আপনারা সেই জমি থেকে রোজগার করতে পারবেন না। আর এইরকম দুটো ফসল একসাথে চাষ করা একটা লাভ কি হয়, আমাদের কলা গাছ থেকে কিন্তু কন্টিনিউ এবছর আর্নিং এসেছে, এবং সাথে আমাদের এই গাছগুলো বড় হয়ে গেছে। এবছর আমরা এই কলা গাছগুলো পুরোপুরি কেটে দেবো, এবং এই গাছগুলো আশা করি সামনের বছর থেকে অল্প বিস্তর ফল হবে, এবং তার পরের বছর থেকে একদম ফুল ফর্মে ফল দিতে শুরু করবে। এইভাবে চাষ করলে কিন্তু এই সুবিধাটা আপনারা পেতে পারেন। এই যে গাছটা দেখছেন, এটাও একটি বাড়িওয়ান মালটার জাত। এই গাছটির বয়স 2.5 বছর। আমার বাগানে 3 রকম মালটার জাত রয়েছে, বাড়িওয়ান, ইন্ডিয়ান সিকিমুসম্বি এবং ভিয়েতনাম মালটা, 3 রকম জাত করেছি। এবার দেখা যাক রেজাল্ট কেমন হয়। এই গাছটির 2.5 বছর বয়স, এই গাছটিতেও ফুল এসেছিল, শুধুমাত্র আমি গ্রোথ নেওয়ার জন্য ফুলগুলো ফেলে দিয়েছিলাম, আর কিছু ফল আমি নিয়েছি। এই 4-5টি ফল মতো দেখুন, এর সাইজ কিন্তু বেশ ভালো হয়েছে। তো আমরা এই গাছে এবার সার দেবো। কিভাবে সার দেবো, প্রথমে গোড়াটা পরিষ্কার করে দিয়ে এই গোড়া থেকে 1 হাত আমরা ছাড়বো, ছেড়ে এরকম আমরা খুঁড়ে নেবো। সার্কেল করে এগুলো খুঁড়ে নিতে হবে। এই
গোড়া থেকে এক হাত দূর দিয়ে এরকম গোল করে আমরা সার্কেল করে নেব। এবার আমাদের সার দেওয়ার পালা। প্রথমেই আমরা এই গাছে গোবর সার দেবো। এখানে আপনারা এই আড়াই বছরের গাছে অন্তত 2 থেকে 3 কেজি গোবর সার দিতে পারেন। এরকম ভাবে আমরা সার্কেলে এরকম গোবর সারটা আমরা দিয়ে দেবো। এখানে আরো আরেকটু গোবর সার আমরা দিতে পারি। বেশি হলেও সমস্যা নেই, গোবর সার বেশি হলেও গাছের কোনো ক্ষতি হয় না। এছাড়া আমরা আরো কিছু রাসায়নিক সার দেব। হ্যাঁ, আরো কিছু জৈব সার দেওয়া যেত, শিংকুচি হাড়ের গুঁড়ো, কিন্তু বাণিজ্যিকভাবে যখন চাষ করবেন শিংকুচি হাড়ের গুঁড়োর যা দাম সেটা দিয়ে কিন্তু খুব বেশি লাভ হবে না। তাই শিংকুচি হাড়ের গুঁড়ো এগুলো আমরা বাণিজ্যিকভাবে চাষ করলে দেব না। হ্যাঁ, সর্ষের খোলটা দেওয়া যেত, কিন্তু বর্ষাকালের কারণে আমরা সর্ষের খোলটা এখন অ্যাভয়েড করব। বর্ষা বেরিয়ে গেলে আমরা সর্ষের গুঁড়ো খোল এই গাছগুলিতে দিতে পারি। এর সাথে আমরা দিচ্ছি 10 26 26 10 26 26। আপনারা মোটামুটি 50 গ্রাম করে দিতে পারেন এক একটা 2 বছরের গাছ পিছু। আর যে ছোট গাছগুলো আমি দেখালাম সেই ছোট গাছগুলোতে, যেগুলো 8 মাসের গাছ, সেগুলোতে আপনারা 30 থেকে 40 গ্রাম মতো দিতে পারেন। এই 50 গ্রাম মতো 10 26 26, যার মধ্যে নাইট্রোজেন থাকবে 10 ভাগ, 26 ভাগ করে পটাশিয়াম এবং ফসফেট থাকবে। এর সাথে আমরা দিব টাটার ধ্রুবি গোল্ড। টাটা ধ্রুবি গোল্ড এই সারটা কিন্তু খুব ভালো একটি ফার্টিলাইজার। আমরা যখন গাছে ফার্টিলাইজার দিই তখন গাছে মেনলি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই 3টি ফার্টিলাইজারই দিই, কিন্তু যে অনুখাদ্যগুলো রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট সেগুলো কিন্তু আমাদের দেওয়া পড়ে না, সেগুলো এই ধ্রুবি গোল্ডের মধ্যে রয়েছে। এই ধ্রুবি গোল্ডের মধ্যে আপনারা সালফার পাবেন, ক্যালসিয়াম পাবেন, ম্যাগনেসিয়াম পাবেন, সিলিকন পাবেন, সমস্ত অনুখাদ্যগুলো রয়েছে এবং সাথে এই ফার্টিলাইজারের মধ্যে ফসফেটও থাকে। তো গাছের লেবু গাছ ফসফেট এবং পটাশিয়াম যুক্ত সার পছন্দ করে, তো এই ধ্রুবি গোল্ডটা আপনারা অবশ্যই গাছে দিতে পারেন। এগুলোও আমরা এই 2 বছরের গাছে 50 গ্রাম মতো আমরা দিতে পারি। আর ছোট যে গাছগুলো রয়েছে যেগুলো 1 বছর মতো বয়স, সেই গাছগুলোতে আমরা আপনারা 30 গ্রাম করে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। এ দেওয়ার পরে আমরা আবার মাটি চাপা দিয়ে দেবো। এই আমাদের সার দেওয়া কমপ্লিট। এবার চলুন ছোট যে গাছগুলো সেগুলোতে আমরা কিভাবে সার দেবো সেগুলো দেখাই। এবার দেখুন এই গাছটির বয়স 8 মাস। এই গাছটিতে আমরা 2 কেজি মতো গোবর সার দেবো। এটাও সেই সার্কেল করে প্রথমে খুঁড়ে নিয়েছি আমরা, তারপরে 2 কেজি মতো আমরা এখানে গোবর সার দিচ্ছি। আর এর সাথে 10 26 26 এটা দেবো 30 গ্রাম মতো। এই 10 26 26 দিয়েছি এবং এর সাথে আমরা ধ্রুবি গোল্ড, টাটা ধ্রুবি গোল্ড, যার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকছে এবং ফসফেট থাকছে, এটাও দেবো 30 গ্রাম করে। এই দিয়ে আমরা সারটি মাটি চাপা দেবো, মাটির সাথে মিশিয়ে দেবো। এই দিতে হবে। এবার বলি এই গাছগুলিতে যখনই আপনারা ফার্টিলাইজার দেবেন দেখুন নতুন নতুন এরকম কুশি ছাড়বে, নতুন নতুন ডাল ছাড়বে। আর এই নতুন ডাল বেরোলেই কিন্তু বিভিন্ন পোকার আক্রমণ দেখা দেয়। আর এই গাছে আপনাদের কি করতে হবে, নতুন কুশি বেরোলেই যে কোনো বিষ তেল এই গাছে আপনাদের প্রয়োগ করতে হবে। বিষ তেল মানে পেস্টিসাইড, পেস্টিসাইড অবশ্যই এই পাতাগুলিতে আপনারা দেবেন, না হলে কিন্তু কচি পাতা পোকায় খেয়ে যাবে। এই অটে অবশ্যই আপনাদের করতে হবে। এছাড়া প্রত্যেক 2 সপ্তাহ বা 3 সপ্তাহ অন্তর এই গাছগুলিতে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফাঙ্গিসাইড স্প্রে করলে গাছের পাতাগুলো সতেজ থাকবে, ফাঙ্গাস অ্যাটাক হবে না। এগুলো কিন্তু অবশ্যই আপনাদের কন্টিনিউ করে যেতে হবে এই বর্ষাকালে। আমার যে গাছগুলিতে লেবু হয়েছে তার মধ্যে থেকে একটি লেবু আমরা পেরে দেখি এর মধ্যে রস কেমন হয়েছে। এখনো ম্যাচিওর টাইম হয়নি বাড়ি ওয়ান মালটা। এটা সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের ফার্স্ট উইক অবধি এই ফলটা হারভেস্ট করা যেতে পারে। তো এখন আমরা ছিঁড়ে দেখি। এই আমার বাড়ি ওয়ান মালটা, এর পিছনে শিকি চিহ্ন থাকে, তো আমরা এটা কেটে দেখি।
এই দেখুন এর মধ্যে, আর একটা লেবু আমরা কাটি, দেখুন একটা খেয়ে দেখছি। বারিয়ন মালটার স্বাদ নিয়ে কোনো প্রশ্ন হবে না, এখনো ম্যাচিওর হয়নি, তাতেই যা মিষ্টি আর যা রস আছে, বাজারে যে মুসম্বি লেবু পাওয়া যায় তার থেকে কিন্তু অনেক অনেক গুণ ভালো। এবং একটা চিপি দেখুন কত রস পড়ে, দেখুন দেখুন কত রস, এটা বারিয়ন মালটা এবং এটা প্রচন্ড মিষ্টি। আপনারা অবশ্যই এটা বাণিজ্যিকভাবে বাগান করতে পারেন, আমি বলবো অবশ্যই করুন, শুধু বারিয়ন নয়, আপনারা দুটি তিনটি মালটা একসাথে আপনারা একটি জমিতে লাগান, তাহলে দেখবেন অবশ্যই আপনারা লাভবান হবেন। হ্যাঁ, বারিয়ন মালটার একটা নেগেটিভিটিও কিন্তু রয়েছে, এটা অক্টোবর মাসের পর থেকে কিন্তু রসকতা শুরু করে, তো তবে বারিয়ন মালটার যা রস যা মিষ্টতা তাতে কিন্তু যে কোনো মৌসুমি লেবুকে হার মানিয়ে দেবে। আর এর সাথে আমি বলবো বারিয়ন মালটার সাথে আপনারা ইন্ডিয়ান সিকি মৌসুমি, অনেকে বলছে মিশরীয় মালটা, আমি জানি না অ্যাকচুয়ালি মিশরীয় মালটা কি জাত, তবে যে বাজারে মিশরীয় মালটা বলে পরিচিত সেটাও করতে পারেন। এই দুটি তিনটি জাত আপনারা একসাথে বাগানে করুন, তাহলে দেখবেন লাভের মুখ আপনারা অবশ্যই দেখবেন। আর বারিয়ন মালটা গাছ লাগানোর আগে কয়েকটি বিষয় একটু মাথায় রাখতে হবে, যে জমিতে লাগাচ্ছেন সেটা যেন উঁচু জমি হয়, যেন জল না জমে, এরকম জমি আপনাদের নির্বাচন করতে হবে, এবং ডাইরেক্ট সানলাইট যেন লাগে এরকম জমি আপনাদের নির্বাচন করতে হবে, করে আপনারা অবশ্যই মালটা বাগান করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।